নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের কৃষিকাজ থেকে ম্যাপ পয়েন্টিংগুলো করেছি যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে তোমাদের সামনে দু হাজার মাধ্যমিক পরীক্ষা তো দেখো মাধ্যমিক ম্যাপ পয়েন্টিং থেকে কোন প্রশ্নগুলো কৃষিকাজ থেকে আসতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি প্রত্যেকটা চিহ্নিতকরণ করে তোমাদের দেখেছি কোনগুলো দু সালের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল তাহলে আলোচনা করা যাক ম্যাপ কোনগুলো তোমাদের আসতে চলেছে প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে তো তো দেখো আজকে আমি মাধ্যমিকের ভূগোলের ম্যাপ পয়েন্টিং করাচ্ছি এটা আমাদের মরুমিত্রিকা অঞ্চল যেটা আমাদের রাজস্থানে অবস্থিত তো দেখো এইটুক যে জায়গা আছে এটা কিন্তু মরুমিত্রিকা অঞ্চল পরীক্ষার সময় দিতে পারে যে ভারতের থর মরুভূমি ঠিক আছে এটা এটা আমাদের রাজস্থানের অংশ ঠিক আছে মরুমিত্রিকা অঞ্চল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর এটা আমাদের গম উৎপাদক অঞ্চল যেটা আমাদের পাঞ্জাব হরিয়ানা এবং উত্তর- প্রদেশের মধ্যে পড়ছে যে জায়গাটা এটা পুরো টোটাল জায়গাটা যেখানে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশের অঞ্চলের মধ্যে পড়ে আর এই যে যে জায়গাটা আছে এটা এই উত্তরপ্রদেশেরই অংশ একটা এটা কিন্তু আমাদের ইক্ষু উৎপাদক অঞ্চল পরীক্ষার সময় যদি গম উৎপাদক অঞ্চল দেয় তাহলে এই যে পুরোটাই তোমাকে লিখতে হবে ইন্ডিকেট করতে হবে যে এটা গম উৎপাদক অঞ্চল আর যদি বলে ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল বলে তাহলে ওটা তোমাকে করতে হবে এই যে এই দিকে তাকাও এটা আমাদের হচ্ছিল গুজরাট ঠিক আছে এই যে যে জায়গাটা আছে এই জায়গাটা ছিল তৈল বীজ উৎপাদক যেটা গুজরাটের অবস্থিত ঠিক ঠিক আছে আছে এই দেখো আমি ডট 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 করে দিয়েছি এটা আমাদের তৌল বীজ উৎপাদন কেন্দ্র কোথায় আছে এটা আমাদের গুজরাটে আছে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে হানড্রেড পারসেন্ট আসবে ঠিক আছে এটা কিন্তু কৃষি নিয়ে আলোচনা করছি আর এটা আমাদের মিলেট উৎপাদক অঞ্চল ঠিক আছে এই মিলেটটা ছিল মধ্যপ্রদেশ ঠিক আছে মধ্যপ্রদেশের অংশ যেখানে কিছুটা অংশ রাজস্থানের মধ্যেও পড়ে ঠিক আছে তো দেখো এটা মিলেট উৎপাদক অঞ্চল আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মিলেট তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু ম্যাপ পয়েন্টিং করে নেবে ঠিক আছে মিলেট উৎপাদক অঞ্চল আর এটা আমাদের তুলো উৎপাদক অঞ্চল এই যে তুলো উৎপাদক অঞ্চল কিন্তু এটা কিন্তু আমাদের মহারাষ্ট্রের মধ্যে পড়ে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের কিছুটা অংশ পড়ে তুলো উৎপাদক অঞ্চল খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তুলো উৎপাদক অঞ্চল মিলেট উৎপাদক অঞ্চল তৈলবীজ উৎপাদক অঞ্চল এইগুলো কিন্তু খুবই পরীক্ষায় দেয় ঠিক আছে আর তার নিচে যেটা আমাদের দক্ষিণ ভারতে অবস্থিত কফি উৎপাদক অঞ্চল কফি এই কফিটা উৎপাদন হয়ে হচ্ছিল নীলগিরি পর্বত সংলগ্ন অঞ্চলে আর এই কফিটা তামিলনাড়ু এবং কর্ণাটক ঠিক আছে এই অঞ্চলের মধ্যে থেকে বেশি উৎপাদন হয় যেখানে নীলগিরি পর্বত অবস্থান করছে সেই অঞ্চলে বেশি কফি উৎপাদন হয় আর এটা কিন্তু আমাদের ইক্ষু উৎপাদক অঞ্চল যেটা যেখানে গম উৎপাদন হয় যেটা আমাদের উত্তর প্রদেশের অংশ এই যে এটা আমাদের ইক্ষু উৎপাদক অঞ্চল আছে ঠিক আছে এটা কিন্তু আমাদের উড়িষ্যার অংশ বিশেষ যেখানে কিন্তু ইক্ষু উৎপাদন হয় আমাদের ভারতবর্ষের উত্তর উত্তরপ্রদেশ এবং উড়িষ্যায় প্রচুর পরিমাণে উৎপাদন হয় আসলে ইক্ষু এটা আমাদের কিন্তু পশ্চিমবঙ্গ যেখানে ধান পাট ঠিক আছে ধান আর পাট এই যেইটা ধান আর পাট উৎপাদনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের পশ্চিমবঙ্গ ঠিক আছে তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই মারাত্মক ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা কিন্তু আমাদের অরণ্য ঠিক আছে এই ম্যানগ্রোভ বরণ্য কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে অবস্থান করেছে ম্যান গ্রোভ অরণ্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ভাইটাল প্রশ্ন এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষা চায় আর এই যে টোটাল যে জায়গাটা আছে এখানে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে এটা কিন্তু ধান এবং পাট উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ধান ও পাট আর এটা আমাদের ম্যান গ্রোভ অরণ্য তোমরা ভালো করে দেখে নাও খুব সুন্দর করে ম্যাপ পয়েন্টিং করে নেবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি এটা আমাদের ম্যানগ্রোভ অরণ্য তোমরা খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা আমাদের হচ্ছিলো লোহিত মিত্রিকা অঞ্চল লোহিত মিত্রিকা অঞ্চল যেটা মেঘালয়ের উপরে অংশ থাকে ঠিক আছে এই যে লোহিত মিত্রিকা অঞ্চল এটা কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে এটা বাংলাদেশের ঠিক মেঘালয়ের অংশ বিশেষ যেখানে লোহিত মিত্রিকা পাওয়া যায় আর এইটা ঠিক দার্জিলিংয়ের উপর ঠিক আছে একদম পশ্চিমবঙ্গের উপর থেকে শুরু করে একদম অরুণাচল প্রদেশ পর্যন্ত ঠিক আছে অসমের উপর দিয়ে যাচ্ছে যেখানে কিন্তু চা উৎপাদক অঞ্চল ঠিক আছে একদম দার্জিলিং থেকে শুরু করে অসম পর্যন্ত ঠিক আছে বা অরুণাচল প্রদেশের উপর দিয়ে যাচ্ছে যেটা আমাদের চা উৎপাদক অঞ্চল যেখানে প্রচুর পরিমাণে চা উৎপাদন হয় স্বাদে গন্ধে কিন্তু দার্জিলিংয়ের চা খুবই নাম করা চা আশা করি তোমরা বুঝতে পারছো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর এইটা তোমাদের ভালো করে আমি ইন্ডিকেট করে দেখাচ্ছি আর এটা কিন্তু আমাদের লোহিত মৃত্তিকা অঞ্চল ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর এটা আমাদের পশ্চিমবঙ্গ পরে যেখানে ধান ও পাট উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ধান ও পাট আর এই যে তার নিচে যেটা আছে এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু ম্যানগ্রোভ অরণ্য ঠিক আছে আর এটা কিন্তু আমাদের উড়িষ্যার মধ্যে পড়ে ইক্ষু উৎপাদক অঞ্চল আছে ইক্ষু উৎপাদক অঞ্চল আর এটা আমাদের কফি উৎপাদক অঞ্চল যেটা আমাদের তামিলনাড়ু বেঙ্গালুরু ঠিক আছে মানে ওই অঞ্চলের মধ্যে পড়ে আর এটা আমাদের তুলো উৎপাদক অঞ্চল আছে যেটা এই তুলো উৎপাদক অঞ্চল মহারাষ্ট্রের মধ্যে পড়ে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এটা আমাদের তৈল বীজ ঠিক আছে যে এই তৌলবীজ উৎপাদক অঞ্চল আমাদের গুজরাটের মধ্যে পড়ে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা আমাদের মিলেট উৎপাদক অঞ্চল যেটা রাজস্থানের অংশ বিশেষ ঠিক আছে আর এটা আমাদের মরুমিত্রিকা অঞ্চল যেটা আমাদের রাজস্থানে অবস্থান করেছে ঠিক আছে এটা আমাদের গম উৎপাদক অঞ্চল যে পুরো টোটালটা যেখানে পাঞ্জাব হরিয়ানা যুক্ত আছে এটা কিন্তু ইক্ষুৎপাদক অঞ্চল আছে ঠিক আছে আর এটা আমাদের কে টু আছে গর্ড ইউনিভার্সিটির ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ কে টু খুবই গুরুত্বপূর্ণ আর এটা ঠিক আছে অর্থাৎ এই যে ভারত যেখানে শেষ হচ্ছে এখানে কিন্তু শ্রীলঙ্কা আছে ঠিক আছে এই যে শ্রীলঙ্কা আছে আর এখানে কিন্তু পক প্রণালী পরীক্ষায় খুবই দেয় এটা কিন্তু পক প্রণালী ঠিক আছে এই যে দেখে নাও তোমরা আর এটা কিন্তু আসলে গুজরাটের খামবাত উপসাগর ঠিক আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে পরীক্ষা দেয় এইগুলো তোমাদের আমি পরে কোনো একদিন আমি শিখিয়ে দেবো ঠিক আছে গুজরাটের খামবাত উপসাগর তো দেখো এখানে খুব সুন্দর করে আমি লিখে দিছি গুজরাটের খামবাত উপসাগর খামবাত উপসাগর ঠিক আছে তো দেখো খুব সুন্দর করে ব্ল্যাকবোর্ডে আমি দেখিয়ে দিয়েছি ম্যাপ পয়েন্টিংটা ভূগোলের মাধ্যমিকের আমি বলতে পারি প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আর মোস্ট ভাইটাল এই দেখো চিহ্নিতকরণ করতে হবে ঠিক আছে তো দেখো আমি তুলোটাকে কেমনভাবে দেখাচ্ছি একটু বাঁকানো টাইপের এখানে আমি এই যে তুলোটা এই যে বাঁকানো টাইপের মানে পয়েন্টিংটা করে দিয়েছি তুলো উৎপাদক অঞ্চল ঠিক আছে তো দেখো প্রত্যেকটা কিন্তু তোমাদের চিহ্নিতকরণ করতে হবে যেমন তৌলবীজটা আছে ফোটা ফোটা টাইপের মতন তো দেখো আমি খুব সুন্দর করে এখানে তোমাদের বোঝাচ্ছি এটা বীজ আছে এই যে ঠিক আছে এখানে কিন্তু এই যে ফোটা ফুটা টাইপের তৌল বীজটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর দেখো ইকুটা কেমন আছে ইকুটা তো দেখো ইকুটা এই যে ঠিক আছে কেমন টাইপের আছে আমি সেরকম টাইপের ইকুটাও এরকম করে দিচ্ছি ইক্ষু উৎপাদক অঞ্চল ঠিক আছে তো দেখো খুব সুন্দর করে তোমরা পয়েন্টিং করে খাতায় লিখে নেবে তো দেখো এরকম টাইপের প্রত্যেকটা তোমাদের করতে হবে ঠিক আছে তো দেখো এই যে সবগুলো এরকমভাবে তোমাদের করে দেখাতে হবে আমি মাত্র তিনখানা করে তোমাদের আমি দেখিয়েছি ঠিক আছে